ओमिक्रन उद्वेगर मध्य राज्य टीकाकरण नया माइल फलक पश्चिमबंगे 10 कोटी मानुषे टीकाकरण सम्पन्न हो पुरो विषय कथा बोलबो मैत्री रही है टेलिफोने प्रतिनिधि मैत्री अवश्य ओमिक्रन उद्वेगर मध्य एक खबर आशा देखा আমাদের সঙ্গে কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ওমিক্রন উদ্বেগের মধ্যেই রাজ্যে টিকাকরণের নয়া মাইল ফলক পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন 11 মাস 4 দিনে 10 কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে রাজ্যে টিকাকরণের নয়া মাইল ফলক রাজ্যে 10 কোটি মানুষের টিকাকরণ সম্পন্ন হয়েছে 11 মাস 4 দিনে ओमिक्रन उद्वेगर मध्य टीकाकरण राज्य नया माइल फलक राज्य 10 कोटी टीकाकरण सम्पन्न हो समय लेगे 11 मास 4 दिन मैत्री रही संगे मैत्री अवश्य एक आशार खबर একেবারে দেখো পায়েল একাধিক বিশেষজ্ঞরা যেটা বলছিলেন যে ওমিক্রনের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে যে মূলত যারা আক্রান্ত হচ্ছেন তারা আনভ্যাকসিনেটেডরা ফলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের জন্য এটা অবশ্যই একটা সত্যির খবর তো বটেই তার কারণ রাজ্যে ইতিমধ্যে 10 কোটি ডোজ টিকা দেওয়া হয়ে গেল এবং অন্ততপক্ষে প্রথম ডোজে টিকা পেয়েছেন 6 কোটি 43 লক্ষেরও বেশি মানুষ যেখানে রাজ্যের যারা ভ্যাকসিনের জন্য এলিজিবল যে গ্রুপ ছিল সেই সংখ্যাটা 7 কোটি 20 লক্ষের কাছাকাছি ফলে দিনে দিনে বাড়ছে ইতিমধ্যেই আমাদের রাজ্যে আরো 3 জন ওমিক্রন সন্দেহে ভর্তি রয়েছেন রুটি হাসপাতালে এবং তাদের চিকিৎসা তারা তাদের নমুনা পাঠানো হয়েছে সেই পরিস্থিতি রণদীপ গুলেরিয়া বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে ভারতেও দ্রুত হারে বাড়ছে ওমিক্রন তাই সব রকম ভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে জানিয়েছেন তিনি উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করোনা নয়া ভ্যারিয়েন্টে বাড়ছে উদ্বেগ So we should prepare. We hope that things should not be that bad. We need more data because data is still not there and the cases are still few. But whenever there is a surge happening in other parts of the world, we have to be monitor it closely and be prepared for any eventuality. So it's better to be prepared than to be caught off guard. অপরদিকে ফের ওমিক্রনের হানা দেশে বাড়ছে আক্রান্ত এবার নতুন করে 5 জন ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে কানাটাকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সুধাকর দে ধারওয়া ভদ্রাবতী উড়ুপি ম্যাঙ্গালুরুতেও আক্রান্তদের সন্ধান পাওয়া গিয়েছে দেশের একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞ জানিয়েছেন ওমিক্রনের সংক্রমণ হয়তো অতটা তীব্র হবে না তবে এর মারাত্মক সংক্রমণ হার চিন্তার কারণ হতে পারে এই পরিস্থিতিতে তাদের সতর্কবার্তা মাস্ক ব্যবহার করতেই হবে মানতে হবে দূরত্ব বিধিও এরই পাশাপাশি দিল্লিতে আরও 2 জন ওমিক্রন আক্রান্ত রাজধানীতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 24 অর্থাৎ রাজধানীতে আরও 2 জন নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন এবং যার জেরে রাজধানীতে দিল্লিতেই সংখ্যাটা বেড়ে হয়েছে 24 কখনো কখনো টিআরপিকে ব্যবসায়িক মডেল হিসেবে ব্যবহার করে কোনো কোনো সংবাদ মাধ্যম করোনাকালেও কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে দর্শক সে অর্থে তথ্য পাননি কোনো কোনো সংবাদ মাধ্যম থেকে বরং ভয় পেয়ে গিয়েছেন কিন্তু বাস্তব পরিস্থিতি মোটেও এতটা প্রতিকূল নয় জি মিডিয়া কখনোই ওমিক্রনের নয়া সংকট নিয়ে দর্শকদের ভয় দেখাবে না বরং জি মিডিয়া দর্শকদের সবসময় সাহস যোগাবে সমস্যা সমাধানে সাহায্য করবে আপনারা অর্থাৎ দর্শক এবং আমরা একসঙ্গে করোনার নতুন এই প্রজাতির মোকাবিলা করব আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই নেই আমাদের স্লোগান ডরনা নেহি লড়না হ্যায়